ইফতার ইফতার আয়োজন দেখে মনে হচ্ছে আমরা ত্যাগের জন্য ইফতার করছি না, বা ত্যাগের জন্য রোজা রাখছি না, ভোগের জন্য রাখছি। যদিও ইফতার সামগ্রী অনেক রঙিন ছিল, বর্ণিল ছিল, এতে বোঝা যাচ্ছে যে আমরা এখনো সংযম করছি ইফতারের অপেক্ষায় আছে। ইফতার রমজান শুরু হয়ে গেছে, ইফতারে কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। সবাই ইফতারি করুন এবং বর্ণিল ইফতার দেখুন, বর্ণিল আমার ইফতার দেখুন এবং মনে মনে উপভোগ করুন। আপনার যতটুকু সাধ্য আছে, আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার প্রতিবেশীকে যারা অসহায় আছে তাদেরকে ইফতার সামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করুন, খাবার দিয়ে সাহায্য সহযোগিতা করুন। আপনার যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে, সেই সাথে আপনার একদিনের যদি পারেন আপনার একদিনের ইফতারের যা খরচ হয় বা যা খরচ আপনি করেন তার সমপরিমাণ অর্থ কোনো একটি অসহায় বা কোনো একটি গরিব যাদের সামর্থ্য নেই তাদের হাতে তুলে দিন, অথবা সেই পরিমাণ টাকা দিয়ে তার সাথে কিছু ভরে টাকা বাড়তি যোগ করে আপনি ইফতার সামগ্রী তাদেরকে করে দিন। তারা যাতে এই রমজানে কিছুটা হলেও ইফতার সামগ্রী দিয়ে ইফতার করতে পারে, মনের তৃপ্তি নিয়ে আল্লাহকে ডাকতে পারে। সবার প্রতি এই কামনা এবং এই দোয়া, এই ভালোবাসা রইল।